যুবকখনে চিংড়িঘাটায় তুলকারাম জগদ্ধাত্রী পূজোর বিসর্জনে গান বাজানো নিয়ে বচসা, যুবককে মারধরের প্রতিবাদ করায় বন্ধুর গলায় কাঁচি ঢুকিয়ে খুন। চিংড়িঘাটায় ধুন্ধুমার, যুবক খুনে অভিযুক্তকে মারধর, গাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে বিধাননগরে সিপি, কোনো মতে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ফারাক্কার পর দেগঙ্গা, ফের বোমা বিদ্ধ কৈশোর, বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম 14 বছরের কিশোর, তৃণমূলের পার্টি অফিসের পিছন থেকে উদ্ধার আরও 3টি বোমা। ধর্মতলার পর খড়গপুর, দিলীপের কর্মসূচিতে না পুলিশের, একই জায়গায় তৃণমূলের সভা, মিছিলের রুট বদলেও মেলেনি অনুমতি, দাবি বিজেপির। ধর্মতলায় বিজেপির সভায় যোগ দিলে এলাকা ছাড়া করার হুমকি, চুঁচুড়ায় পড়ল পোস্টার, হাইকোর্টে আটকাতে না পেরে ভয় দেখাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির, প্রচার পাওয়ার চেষ্টা পাল্টা শাসক দল। বুধে শায়ের সভার আগে ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজো, শামিয়ানা টাঙিয়ে মোদীর মন কি বাত শুনলেন বিজেপি নেতাকর্মীরা, কটাক্ষ তৃণমূলের। একবার দেখে সিবিআই চা খাওয়া, কেমন গরম চা দেখে আসুন, নতুন বছরে দ্বিতীয় নিমন্ত্রণ পাবেন। ফের দিলীপ ঘোষের এজেন্সি হুঁশিয়ারি, ইডি সিবিআই বিজেপির দলদাস বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের। মহুয়ার বিরুদ্ধে তদন্তে সিবিআই, আগে আদানির কয়লা কেলেঙ্কারির বিরুদ্ধে তদন্ত হোক, পাল্টা মহুয়া। আগামী 5টা ভোট যাতে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা হওয়া উচিত। 24-এর আগে পাহাড়ের দল বদল, গোর্খা জনমুক্তি মোর্চা থেকে তৃণমূল হয়ে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং, কালিম্পংয়ে বিনয়ের হাতে পতাকা তুলে দিলেন অধীর। রাজ্য রাজনীতির সাত কাহন, কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ বা তাঁর সভাসদরা, সব চরিত্র কাল্পনিক, বিকেল 5:30টায় হীরকরাজের দরবারে, রাত 10:30টায়।